নরসিংদীতে জামায়াতে ইসলামী করিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার করিমপুর চেয়ারম্যান বাজারে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন। এ সময় করিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল আলম সজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাহফুজ ভূঁইয়া সহ অনেকে।